তারা আল কায়েদার আদর্শে উদ্বুদ্ধ এবং সেই অনুরূপ তারা এখানে নতুন করে সংগঠিত হয়ে একটা জিহাদ পরিচালনা করার জন্য তারা প্রস্তুতি নিয়েছিল। এই হিজরতকারীদের যিনি সমন্বয় করেছেন তার নাম আব্দুর রব, মাওলানা আব্দুর রব। জিহাদে উদ্বুদ্ধ হয়ে সে এরকম একটা ভিডিও চিত্র যেখানে বিশ্বের মুসলমানদের উপরে নির্যাতনের একটা ভিডিও, সেটা সত্য মিথ্যা যাচাই না করেই সে সেই ভিডিওতে একজন ব্যক্তির সন্ধান পায়, তাকেও আমরা গ্রেপ্তার করেছি এবং তার সাথে সলাপ পরামর্শ করেই এরকম সে জিহাদের জন্য নিজেদের মধ্যে আলাপ আলোচনা করতে থাকে এবং এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নেয় তারা হিজরত করে কক্সবাজার জেলার টেকনাফ অঞ্চলে যে কোনো একটা পাহাড়কে বেছে নিয়ে সেখানে তারা সংগঠিত হবে, সেখানে তারা নিজেদেরকে প্রস্তুত করবে, প্রশিক্ষিত করবে এবং প্রশিক্ষণ শেষে তারা এই দেশে সশস্ত্র জিহাদ করবে। এবং পরিকল্পনা মোতাবেক আব্দুর রব গত মাসের 22 তারিখে সৌদি আরব থেকে দেশে ফেরত আসে। আগে থেকে আমরা এই বিষয়টি ফলো আপ করছিলাম। ঢাকা থেকে আমরা 3 দিন তাকে খুঁজে গতকাল ভোরে তাকে আমরা গ্রেপ্তার করেছি যাত্রাবাড়ি এলাকা থেকে। এবং আমাদের এই আরেকটি টিম কক্সবাজারে আগে থেকে অবস্থান নিচ্ছিল, বাট আমরা সেই বাসাটি সন্ধান করতে পারি নাই। সাকিবকে শামীমকে ধরার সাথে সাথেই আমরা সেই বাসাটি সন্ধান পাই এবং সেই বাসা থেকে এই আব্দুর রব সহ আরও তাদের অপর পাঁচ সহযোগী থেকে আমরা চিটাগাং এবং কক্সবাজার এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই।